বাইকার্স, সালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক এগেইন প্রিন্স শাহারিয়ার ব্লগস ফেসবুক পেজ বা আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সবাইকে আমি ওয়েলকাম করছি বরাবর মতো। আজকেও আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকের ব্লগটি আমার জন্য আসলে একটু স্পেশাল, তার কারণ হচ্ছে আজকে ব্লগে আমি টোটাল হচ্ছে দুইটা বিষয় নিয়ে কথা বলবো। দ্যাট মিনস হচ্ছে দুইটা ব্র্যান্ডের বাইক নিয়ে আসলে আলোচনা করব। প্রথমত হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন আছি হচ্ছে বাজাজ শোরুমে। এটা হচ্ছে বাজাজ আরিয়া মোটরস, এটা মিরপুর 10 অবস্থিত। মেট্রো রেলের যে পিলারটা আছে 276 নম্বর পিলারের সাথে হচ্ছে এই শোরুমটা অবস্থিত। এই শোরুমের ফোন নাম্বার ভিডিও ডিসক্রিপশন আপনারা পেয়ে যাবেন। আজকে এই শোরুমে আসার বেসিকলি যে কারণটা সেটা হচ্ছে বর্তমানে বাজাজের যে বাইকগুলো আছে এই বাইকগুলোর আপডেট প্রাইসগুলো আমি বলে দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি বাজাজের সাথে কম্পারিজনটা আসলে হুন্ডা সবচেয়ে বেশি করে, হুন্ডার বাইকের প্রাইসগুলো আমি একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন বর্তমানে হুন্ডার যে প্রাইসগুলো আছে এবং খুব রিসেন্টলি দু এক দিনের মধ্যে হুন্ডার বাইকের প্রাইসগুলো আপডেট হবে, কোন বাইকের কত প্রাইস সেটা বলবো। পাশাপাশি বর্তমানে বাজাজের যে বাইকগুলো আছে এগুলো সবগুলো কালার অ্যাভেলেবেল আছে কি না, বাজাজ আরিয়া মোটরসে আসলে আপনি এই শোরুম থেকে কী কী ফ্যাসিলিটিস আপনাকে দিবে সেই বিষয়গুলো থাকবে হচ্ছে আজকের এই ভিডিওতে। তো লেটস গো, আমরা মূল ভিডিওটি শুরু করি। ভিডিও শুরুতে যে কথাটা বলেছিলাম যে বাজাজের প্রত্যেকটা মডেলের বাইকের প্রাইসগুলো, বাজাজ আরিয়া মোটরসে আসলে কিন্তু আপনি টোটাল 6টা গিফট আইটেম পাবেন। বাজাজের যে কোনো মডেল যদি আপনি পারচেস করেন বাজাজ আরিয়া মোটরসে আসলে প্রত্যেকটা বাইক পারচেসের ক্ষেত্রে আপনাকে 6টা করে গিফট আইটেম প্রোভাইড করবে। একটা বাজাজের অরিজিনাল ইঞ্জিন অয়েল, হেলমেট, ডাস্ট কভার, ডাস্ট কোট, একটা লক পাবেন এবং একটা চাবির রিং। পাশাপাশি তো তারা একটা রকটেন আপনাদেরকে প্রোভাইড করে। এর পাশাপাশি যে বিষয়টা থাকবে বাজাজে, বাজাজের কিন্তু সবচেয়ে বড় একটা অপরচুনিটি আপনাদের জন্য দিচ্ছে, সেটা হচ্ছে যে দুই দিনের রেজিস্ট্রেশন নাম্বার প্রোভাইড করবে আপনাদেরকে। বাইকটা পারচেস করার পরে অনলি দুই দিনে আপনাদেরকে বাইকের রেজিস্ট্রেশনটা প্রোভাইড করবে। এর পাশাপাশি তাদের সবচেয়ে বড় যে অ্যাডভান্টেজটা আছে আপনাদের জন্য, অ্যাডভান্টেজ হচ্ছে এটা, বাজাজ ইজি এক্সচেঞ্জ। এর বিষয়টা হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকেই আপনার পুরনো গাড়িটা যদি এই বাজাজ ফেয়ারে, সরি, বাজাজ আরিয়া মোটরসে যদি আপনি নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার পুরনো গাড়িটার একটা মূল্য তারা ধরে আপনাকে সেই টাকাটা প্রোভাইড করে দেওয়ার পরে কিন্তু আপনি তাদের কাছ থেকে নতুন একটা বাইক নিয়ে যেতে। বাজাজের 102 সিসি সেগমেন্টের মধ্যে যে বাইকটা আছে সেটা হচ্ছে যে বাজাজ সিটি 100 বলে, এবং এটা হচ্ছে ইএস। সিটি 100 ইএসটা হচ্ছে, এটা হচ্ছে ইলেকট্রিক স্টার্টার, দ্যাট মিনস হচ্ছে সেলফে আপনি স্টার্ট করতে পারবেন, পাশাপাশি এটা কিক অপশন তো আছেই। বাজাজ সিটি 100-এ কিন্তু বেসিক্যালি হচ্ছে টোটাল দুইটা কালার হয়, ব্লু এবং ব্ল্যাক রেড। এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালার। বাজাজ সিটি 100-এর বর্তমানে এখন যে বাইকের প্রাইসটা, বাজাজ সিটি 100-এর বর্তমানে এখন যে মার্কেট প্রাইস সেটা হচ্ছে যে 1,03,500 টাকা। হ্যাঁ, 1,03,500 টাকা দিয়ে যদি আপনি এই বাইকটা পারচেস করেন, এই বাইকে পারচেস করার সাথে সাথে কিন্তু আপনি টোটাল 6টা গিফট আইটেম পাবেন, দুই দিনের রেজিস্ট্রেশন না পাবেন। পাশাপাশি যদি আমার ব্লগ থেকে আপনারা এসে বলেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে একটা ভালো একটা ডিসকাউন্ট করে দিবে তারা। 102 সিসি সেগমেন্টের প্লাটিনা, এবং এটার কিন্তু আবার দুইটা ভেরিয়েন্ট হয়, একটা হচ্ছে প্লাটিনা ডিক্স ভার্সন আর একটা হচ্ছে ড্রাম ভার্সন। দ্যাট মিন্স ডিক্স ভার্সনটা হচ্ছে প্লাটিনা এইচ গিয়ার বলে, যেখানে আপনার মিটারে কিন্তু গিয়ারটা শো করবে। সো প্রত্যেকটা বাইকে কিন্তু তারা এখন অ্যান্টি স্কিড ব্রেকিং সিস্টেমটা যোগ করেছে, এটা কিন্তু আপনাদের জন্য খুব বড় একটা অ্যাডভান্টেজ সেটা রাইডিংয়ের ক্ষেত্রে। দেখেন প্লাটিনা ওইটা হচ্ছে ড্রাম ভার্সন ছিল, এটা হচ্ছে ডিক্স ভার্সন, কালার সবগুলোই কিন্তু এখন অ্যাভেলেবেল আছে। তো প্লাটিনা 102 ইএস যেটা, এই বাইকটার এখন মার্কেট প্রাইস হচ্ছে 1,09,000 টাকা, এবং ডিক্স ভার্সন এটার বাইকের প্রাইসটা হচ্ছে 1,21,000 টাকা। 110 সিসি সেগমেন্টের কিন্তু দুইটা বাইক। বাজাজ ডিসকভার, এই বাইকটার কথা আসলে জানে না বা চিনে না এমন পার্সন বাংলাদেশে খুব কম খুঁজে পাওয়া যাবে। আসলে ডিসকভার, প্লাটিনা আর হচ্ছে পালসার, এই তিনটা বাইক দিয়েই কিন্তু আসলে বাজাজের সবচেয়ে বেশি পরিচিত। এবং বাজাজের বাইক বলতে আসলে বাজাজ ব্র্যান্ড সেটা না বুঝলেও ডিসকভারকে সবাই চিনে, পালসারকে সবাই চিনে, প্লাটিনাকে আসলে সবাই চিনে। সো এই ব্র্যান্ডিংয়ের নামের থেকে কিন্তু মডেলের নাম দিয়ে কিন্তু বাজাজটা আসলে বেশি পরিচিত। এখন আমরা কথা বলছি বাজাজ ডিসকভার 110 সিসির ডিক্স ভার্সনের এই বাইকটা নিয়ে। সো 110 সিসি বাজাজ ডিসকভার এই বাইকটার এখন মার্কেট প্রাইস যেটা 1,28,500 টাকা। এটা হচ্ছে 110 সিসি সেগমেন্টের মধ্যে টিবলেস টায়ার এবং অ্যান্টি স্কিড ব্রেকিং সিস্টেম। বাজাজের কিন্তু প্লাটিনা 102 এবং সিটি 100 এই দুটা বাইকে হচ্ছে তাদের টিবলেস টায়ার ছাড়া, বাকি সবগুলো মডেলে কিন্তু এখন তারা টিবলেস টায়ার যোগ করছে।
এবং এটাতে কিন্তু সবগুলো কালারই তাদের কাছে অ্যাভেলেবেল আছে, আপনি চাইলে কিন্তু যে কোনো কালারটা পারচেস করে নিতে পারবেন। পাশাপাশি আমরা চলে যেতে চাই 125 সিসি সেগমেন্টের মধ্যে, বাজাজ 125 সিসি সেগমেন্টের মধ্যে কিন্তু একটা ভেরিয়েন্টে হয়, সেটা হচ্ছে যে ডিসকভার 125 সিটি, এটাও কিন্তু অ্যান্টি স্কিড ব্রেকিং সিস্টেমে, যেটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক 125 সিসি সিঙ্গেল ডিস্ক, এবং এখানেও কিন্তু টিউবলেস স্টার যোগ করেছে, এবং মিটারটা কিন্তু হচ্ছে সেমি ডিজিটাল, আরপিএম মিটারটা হচ্ছে এইখানে অ্যানালগ, বাট স্পিড মিটারটা কিন্তু এই ডিজিটালে শো করবে। পাশাপাশি কিন্তু 110 সিসি সেগমেন্টের যেটা, সেটারও কিন্তু মিটারটা সেম। বাজাজ ডিসকভার 125 সেগমেন্টের এই বাইকটার বর্তমান এখন মার্কেট ভ্যালু 1,43,500 টাকা, সবগুলো কালারে কিন্তু অ্যাভেলেবেল আছে, আপনি চাইলে যে কোনো বাইক টাই পারচেস করে নিতে পারবে। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বিক্রিত, সবচেয়ে বেশি সেলের যদি কোনো বাইক থাকে, সেটা আসলে চোখ বন্ধ করে সবাই বলে দিতে পারবে, পালসার। এই বাইকের উপরে সর্বোচ্চ বিক্রি আসলে কোনো ব্র্যান্ড আসলে করেছে কিনা জানি না, এটা হচ্ছে পালসার সিঙ্গেল ডিস্ক, এবং এইটা যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাট কালার, এবং এটার কিন্তু আরও একটা কালার হয়, আমি ভিডিওতে অবশ্যই দেখিয়ে দিব। এটার পাশাপাশি কিন্তু একটা গ্লসি কালার পাবেন। পালসারের সবচেয়ে ভালো লাগে আমার যে বিষয়টা, সেটা হচ্ছে যে তাদের একটা ব্র্যান্ডের বাইকের যে মডেলগুলো থাকে সেগুলোর মধ্যে আসলে ভেরিয়েশন নিয়ে আসে। দ্যাট মিন্স হচ্ছে আপনি আপনার বাজেট অনুযায়ী যখন আপনি একটা সিঙ্গেল ডিস্কের বাইক খুঁজবেন তখন সেটাও পাবেন, সেটার পাশাপাশি যখন আপনি ডাবল ডিস্ক যাবেন সেটাও পাবেন, এবং এটাতেও কিন্তু আবার ABS সিস্টেমে যোগ করেছে। তো হোয়াট এভার, পালসার 125 সিসি সিঙ্গেল ডিস্কের এই বাইকটার এখন মার্কেট প্রাইস হচ্ছে 1,84,000 টাকা। এটা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু বেশ চমৎকার আমার কাছে, রেড হোয়াইট আর হচ্ছে ব্ল্যাকের কম্বিনেশনে যে কালার, এটা হচ্ছে গ্লসি কালারটা। এটা পালসারের হচ্ছে ডাবল ডিস্কের একটা বাইক। এই পালসার ডাবল ডিস্কের এই বাইকটার এখন মার্কেট ভ্যালু হচ্ছে 1,98,000 টাকা। 1,98,000 টাকাতে কিন্তু আপনার পালসারের ডাবল ডিস্কের বাইকটা এখন পেয়ে যাবেন, যেহেতু ওই ম্যাট কালারের যে গ্লসি যে কালারটা এটা হচ্ছে গ্লসি, এটা হচ্ছে পালসারের ডাবল ডিস্কের সিঙ্গেল চ্যানেল ABS ভার্সনের, সিঙ্গেল চ্যানেল ABS পালসারের ডাবল ডিস্কের সিঙ্গেল চ্যানেল ABS। এই বাইকটার মার্কেট প্রাইস 2,12,900 টাকা। বাজাজ পালসারের কিন্তু আরেকটা ভেরিয়েন্ট হয়, সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই জানেন ডাবল ডিস্কের হচ্ছে সিঙ্গেল চ্যানেল ABS যে NS ভার্সন, পালসারের হচ্ছে NS মডেলটা, এবং ওই বাইকটার এখন বর্তমান প্রাইস হচ্ছে 2,19,000 টাকা। পাশাপাশি আমার যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রুজার টাইপের একটা বাইক, বাজাজ পালসারের হচ্ছে অ্যাভেঞ্জার, এটা দেখছেন এটা হচ্ছে রেড কালার। তো অ্যাভেঞ্জারের যে মার্কেট প্রাইস সেটা হচ্ছে যে 2,49,500 টাকা। হ্যাঁ, ফাইনালি আমি মোটামুটি চেষ্টা করেছি বাজাজের যে মডেলগুলো আছে সবগুলো মডেলের প্রাইসগুলো বলে দেওয়ার। এখন আপনাদের সাথে যে ইন্টারেস্টিং বিষয়টা থাকবে, আমি যে গিফট আইটেমের কথাগুলো বলেছিলাম সেই গিফট আইটেমগুলো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিতাম, পারবেন আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনাদের হেলমেট, এবং এটা কিন্তু দুইটা ভাইজার সহ, এটা হচ্ছে সানগ্লাস, আপনি সান প্রোটেক্টরের জন্য কিন্তু এটা ইউজ করতে পারবেন, আবার রাতেরবেলা কিন্তু এটা উঠিয়ে দিয়ে আপনি এটা দিয়ে কিন্তু ইউজ করতে পারবেন। সো এটা হচ্ছে হাফ ফেজের একটা হেলমেট, বাজাজ ব্র্যান্ডের অরিজিনাল যে ইঞ্জিন অয়েল সেই ইঞ্জিন অয়েলটা কিন্তু আপনাদেরকে প্রোভাইড করবে। পাশাপাশি যেটা দেখছেন এটা হচ্ছে ডাস্ট কোট, দ্যাট মিন্স হচ্ছে এটা পরে কিন্তু আপনি বাইকটা রাইড করতে পারবেন, ধুলাবালি কোনো ডাস্ট আপনার শরীরে লাগবে না। পাশাপাশি তারা কিন্তু আপনার একটা বাইকের ডাস্ট কভার প্রোভাইড করছে আপনার বাইকটা কভার করার জন্য। বাইক পার্চেজের পাশাপাশি তারা আপনাদেরকে একটা কেয়ারিং প্রোভাইড করবে, এবং সবচেয়ে ভ্যালুয়েবল আমার কাছে মূল্যবান যে জিনিসটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে একটা লক, দ্যাট মিন্স এইখানে যে গিফট আইটেম আছে অলমোস্ট আপনারা হিসাব করে দেখতে পারেন যে এখানে কত টাকার গিফট আইটেম তারা প্রোভাইড করছে। সো এখানে টোটাল 6টা গিফট আইটেম কিন্তু আপনি পেয়ে যাবেন বাজাজ আরিয়া মোটরসে আসলে একটা বাইক পারচেজের ক্ষেত্রে। এখন আমরা আপনাদেরকে একটু জানিয়ে দেবো সেটা হচ্ছে যে হুন্ডা ব্র্যান্ডের যে মডেলগুলো আছে সেই মডেলের বাইকের প্রাইসগুলো। আজকে ভিডিওটা করার উদ্দেশ্য আমার বেসিক্যালি যেটা ছিল সেটা হচ্ছে যে হুন্ডা যেহেতু সবসময় তারা বাজাজ এবং TVS-এর সাথে কম্পারিজন করে, সো ওই দিক থেকে চিন্তা করে প্রথমে হচ্ছে বাজাজের বাইকের প্রাইসগুলো দিয়েছি, এবং এখন আমি হুন্ডার যে বাইকের আপডেট প্রাইসগুলো আছে সেগুলো বলছি, এবং কত টাকা আসলে তারা বাড়াবে সেই বিষয়টাও আপনাদের সাথে একটু বলে দিব। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে যে Dream 110, এটার এখন মার্কেট প্রাইস হচ্ছে 1,01,500, বাট এই বাইকটাতে কিন্তু তারা 18 তারিখের পরে 2,000 টাকা বাড়াবে, দ্যাট মিন্স এইখানে যেটা আসবে 1,03,500 টাকা। বাজাজ CT 100-এর প্রাইসটাও কিন্তু সেম 1,03,500। সো ওই দিক থেকে তারা চিন্তা করে Dream 110-এ কিন্তু তারা বাজাজ CT 100-এর সমান প্রাইসটাই করেছে।
বাজাজে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে প্লাটিনা কিন্তু 102 সিসি এবং 110 সিসি দুইটা বাইক আছে। 102 সিসি হচ্ছে আপনার ড্রাম ভার্সন, 102 সিসি হচ্ছে ডিক্স ভার্সন। দেখেন যে লিভো কিন্তু আসলে দুইটা ভেরিয়েন্ট হয়, একটা হচ্ছে ডিক্স ভার্সন আর একটা হচ্ছে ড্রাম ভার্সন। লিভো ডিক্স ভার্সনের যে প্রাইসটা 1,23,500 এবং লিভো ড্রাম ভার্সনের যে প্রাইসটা 1,12,900। লিভো ডিক্স ভার্সন 1,23,500, তারা কিন্তু এখানে আরও লিভো ডিক্স ভার্সন তারা কিন্তু এখানে আরও 2,000 টাকা বাড়াবে। সো 1,23,500 থেকে যদি 2,000 টাকা বাড়ায় তাহলে কিন্তু এখানে প্রাইসটা আসবে 1,25,500 টাকা এবং ড্রাম ভার্সন 1,12,900 এখানে কিন্তু তারা টোটাল 3,000 টাকা বাইকের প্রাইসটা আপডেট করবে। 1,12,900 থেকে 3,000 টাকা আপডেট করলে 1,15,900 টাকা কিন্তু আপনার ড্রাম ভার্সনের বাইকটা নিতে হবে। লিভোর কিন্তু 3টা কালার অ্যাভেলেবল হয়, আপনি চাইলে যে কোনোটা পারচেস করতে পারবেন। পাশাপাশি একটা জিনিস একটু শেয়ার করি, সেটা হচ্ছে যে বাজাজ ডিসকভার 110 সিসির ডিক্স ভার্সন, ওই বাইকের প্রাইসটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়েছি। সো আপনারা কিন্তু এই ভিডিওটা একটা ভিডিও থেকে কিন্তু দুইটা ব্র্যান্ডের বাইকের প্রাইসটা কিন্তু নিজেরাই জাস্টিফাই করতে পারবেন যে আসলে কোন বাইকটা আপনাদের জন্য সবচেয়ে বেটার অপশন হবে। আমাদের 125 সিসির সেগমেন্টের বাইকটা নাই, সিবি শাইন SP, এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাতে পারছি না, এটা সামনে মাসে অ্যাভেলেবেল হবে। সিবি শাইন SP-র এই বাইকটার প্রাইস বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে 1,39,900 টাকা, বাট এখানে কিন্তু তারা টোটাল 3,600 টাকা বাইকের প্রাইসটা আপডেট করবে। 3,600 টাকা বাইকের প্রাইসটা আপডেট করার পর সিবি শাইন SP-র মার্কেট প্রাইস যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 1,43,500 টাকা। আমাদের কিন্তু 160 সিসি সেগমেন্টের মধ্যে দুইটা ভেরিয়েন্ট হয়, একটা হচ্ছে এক্সব্লেড এবং আরেকটা হচ্ছে হর্নেট। এক্সব্লেডের আবার দুইটা ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে আপনার সিঙ্গেল ডিক্স এবং আরেকটা হচ্ছে ডাবল ডিক্সের সিঙ্গেল চ্যানেল ABS। বাজাজে কিন্তু তারা একটা পালসারে 3টা ভেরিয়েন্ট করেছে, একটা হচ্ছে সিঙ্গেল ডিক্স, একটা হচ্ছে ডাবল ডিক্স এবং আরেকটা হচ্ছে ডাবল ডিক্সের সিঙ্গেল চ্যানেল ABS। তো ওই দিক থেকে আপনারা একটা ভেরিয়েন্ট হচ্ছে মিস করবেন হুন্ডা ব্র্যান্ডের থেকে, যেহেতু হুন্ডা এক্সব্লেডে সিঙ্গেল ডিক্স এবং ডাবল ডিক্স ABS ভার্সনটা আছে। সো 3,000 টাকা বাইকের প্রাইসটা আপডেট করার পর যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে 2,07,900 থেকে 3,000 টাকা বাড়ালে কিন্তু 2,10,900 টাকা। সো ওই দিক থেকে বাজাজের যে ডাবল ডিক্সের সিঙ্গেল চ্যানেল ABS পালসারের যে ভার্সনটা আছে ওইটা হচ্ছে 2,12,000 টাকা। সো ওই সমপরিমাণই কিন্তু করার চিন্তাভাবনা তারা করেছে। পাশাপাশি দেখেন যে এক্সব্লেডের সিঙ্গেল ডিক্সের যে বাইকটা, এক্সব্লেডের সিঙ্গেল ডিক্সের বাইকটার এখন বর্তমানে আমাদের রিটেল প্রাইস ছিল 1,83,900, বাট এইখানেও কিন্তু তারা টোটাল 3,000 টাকা বাইকের প্রাইসটা আপডেট করবে। 83,900 থেকে 3,000 টাকা বাড়ালে 1,86,900 টাকা কিন্তু বাইকের প্রাইসটা হবে, যেখানে বাজাজের পালসারের সিঙ্গেল ডিক্সের বাইকের প্রাইসটা হচ্ছে 1,84,000 টাকা। সো ওই দিক থেকে অবশ্যই বুঝতে পারতেছেন যে কোন বাইকটা আসলে আপনাদের নেওয়া উচিত। পাশাপাশি 160 সিসি সেগমেন্টের মধ্যে আমাদের যে বাইকটা আছে সেটা হচ্ছে যে সিবি হর্নেট 160R এবং ডাবল ডিক্সের একটা ভেরিয়েন্ট হয় CBS ভার্সন। পালসারের সাথে যদি আপনি এটা কম্পারিজন করেন তাহলে আমি বলবো যে এটা NS-এর সাথে কম্পারিজন করতে হবে। ডাবল ডিক্সের সিঙ্গেল চ্যানেল ABS ওইটার হচ্ছে 2,19,000 টাকা বাইকের প্রাইস, বাট আমাদের হর্নেটের এখন যে বর্তমান রিটেল প্রাইস 2,03,900, এখানে কিন্তু টোটাল 1,000 টাকা বাইকের প্রাইসটা আপডেট করবে 2,04,900 টাকা। এবং আমাদের কিন্তু প্রিমিয়াম সেগমেন্টের একটা বাইক হয় যেটা হচ্ছে CBR, এবং ওই বাইকটা বর্তমানে আমাদের কাছে নাই, ওইটার প্রাইসটা হচ্ছে 5,50,000 টাকা। এবং আমাদের ডিও যে মডেলটা আছে স্কুটার, ওই বাইকের প্রাইসটাও কিন্তু তারা টোটাল 5,000 টাকা বাইকের প্রাইসটা আপডেট করবে। 5,000 টাকা বাড়ানোর পরে ডিওর যে প্রাইসটা দাঁড়াবে 1,70,900 টাকা। এই হচ্ছে বর্তমান মার্কেটের বাজাজ এবং হুন্ডা ব্র্যান্ডের আপডেট প্রাইস এবং কত টাকা বাড়তেছে সেটা। আর যেহেতু বাজাজের বাইকের প্রাইসটা আপডেট করেই আসলে তারা প্রাইসটা দিয়েছিল, ওই প্রাইসটা আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এখন জানি না আসলে ইন ফিউচার বাইকের প্রত্যেকটা ব্র্যান্ডের আসলে কী অবস্থা হবে, যেভাবে আসলে বাইকের দামগুলো বাড়ছে এটা আসলে কোন পর্যায়ে যে পৌঁছাবে সেটা আপনাদের উপরে আমি ছেড়ে দিলাম। ওই দিক থেকে চিন্তা করলে আসলে লো বাজেটের মধ্যে বেশি মাইলেজের বাইকগুলোই এখন আসলে কাস্টমারদের প্রেফার করা উচিত। সেই দিক থেকে কিন্তু আমাদের Dream 110, লিবোডিক্স বা ড্রাম ভার্সন এই বাইকগুলো আপনি দেখতে পারেন, অথবা বাজাজ সিটি 100 বা 110 সেগমেন্টের যে বাইকগুলো আছে সেগুলো আপনি অবশ্যই বেছে নিতে পারেন। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গেলো, আসলে দুইটা ব্র্যান্ডের বাইকের প্রাইসের কম্পারিজন করলে একটু বড়ই হয়। আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অনেক ধরনের ইনফরমেশন মিস হবে না। তো আজকে চলে যাচ্ছে নতুন কোনো ভিডিওতে, খুব রিসেন্টলি আপনাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড টাটা, আসসালামু আলাইকুম।